পেডিকিউর থেকে সংক্রমণে বাদ গেল মহিলার পা, 13 কোটি টাকা ক্ষতিপূরণ পার্লারে। নমস্কার, আমি সোনালী, আপনারা দেখছেন জবর খবর ইউটিউব চ্যানেল। মানুষের একটি পায়ের দাম কত, সে যাই হোক, রূপচর্চা যে ক্লারার জীবনে ভয়ঙ্কর অন্ধকার ডেকে আনবে তা দুঃস্বপ্নেও ভাবেননি তিনি। পেডিকিউর করতে গিয়ে একটি পা বাদ চলে গেল আমেরিকার ফ্লোরিডার বাসিন্দা 55 বছর বয়সী ক্লারা সেলম্যানের। অবশ্য 3 বছরের লড়াইয়ের পর তার দাম পেয়েছেন তিনি। পেডিকিউর থেকে সংক্রমণ হওয়ায় ফলস্বরূপ ক্লারার একটি পা বাদ যাওয়ায় আদালতের নির্দেশে তাকে 13 কোটি টাকা ক্ষতিপূরণ দিয়েছে বিখ্যাত বিউটি পার্লারটি। ঘটনার শুরু 2018 সালে। ওই বছরের সেপ্টেম্বর মাসে ক্লারা সেলম্যান পেডিকিউর করন ট্যামিস নেইলস 2 নামের একটি পার্লারে। অভিযোগ, পার্লারের স্টাইলিস্টের ভুলে পেডিকিউরের পরে ক্লারার পায়ে সংক্রমণ দেখা দেয়, যা দ্রুত গোটা পায়ে ছড়াতে শুরু করে। চিকিৎসকরা জানান পেরিফেরাল আর্টারি ডিজিজ রয়েছে ক্লারার, যা থেকে মস্তিষ্কে রক্ত চলাচলের সমস্যা দেখা যায়। জানা গিয়েছে মাসখানেকের মধ্যে ক্লারার গোটা পায়ে ছড়িয়ে পড়েছিল ভয়াবহ সংক্রমণ। এরপরে ক্লারাকে বাঁচাতে তার ওই পা কেটে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় চিকিৎসক, এবং তাই করেন। ফলে সারা জীবনের জন্য একটি অঙ্গ হারান ক্লারা। বর্তমানে ওই পায়ের বদলে স্টিলের পায়ে ভর দিয়ে চলাফেরা করতে পারেন তিনি। একটি পা বাদ যাওয়ার কারণে আরও অন্ধকার নামে 55 বছরের মহিলার জীবনে। কর্মক্ষমতা কমায়, আয় কমে যায়, এমনকি দেনা মেটাতে বাড়িটিও হাতছাড়া হয়। তবে ইতিমধ্যে বিউটি পার্লারটির বিরুদ্ধে মামলা করেছিলেন ক্লারা সেলম্যান, আদালতে আবেদন করেছিলেন ক্ষতিপূরণের দাবিতে। যদিও প্রথমে ক্লারার দাবি মানতে চায়নি পার্লার কর্তৃপক্ষ, তারা উল্টে দাবি করেছিল ঘটনায় দোষ ছিল কাস্টমারেরই। তবে 3 বছরের লড়াই শেষে জয় হয়েছে ক্লারার। ফ্লোরিডার বিখ্যাত বিউটি স্পেশালিস্ট প্রতিষ্ঠান ট্যামিস নেইলস 2 স্বীকার করে যে তাদের দোষেই পায়ে সংক্রমণ হয়েছিল ক্লারার। এরপরে আদালতের আদেশে ক্লারাকে 13 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়েছে পার্লারটি। প্রশ্ন হলো, 13 কোটি টাকা কি একটি পায়ের দাম হিসেবে ঠিকঠাক? সুস্থ ছিলেন, অথচ কোনো দুর্ঘটনা হঠাৎই যিনি একটি পা হারিয়েছেন তিনি হয়তো বলতে পারবেন এই ক্ষতির, এই দুঃখের দাম।